হ্যালো ভিউয়ার্স, লাইভ পজিটিভ পক্ষ থেকে অনেক শুভেচ্ছা বন্ধু। সো ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব কিভাবে বারকোড জেনারেট করতে হয়। অ্যাকচুয়ালি বারকোডটা সকল ক্ষেত্রে এখন ব্যবহৃত হচ্ছে। আপনার মার্কেটের প্রোডাক্ট থেকে শুরু করে প্রত্যেকটা পণ্যের পিছনে একটা স্টিকার থাকে, তো সেই বারকোডগুলো কিভাবে জেনারেট করতে হয় আমরা আজকে দেখব। তো ফার্স্ট অফ অল আমরা ব্রাউজার ওপেন করব এবং গুগলে গিয়ে সার্চ করব। তবে এখানে বলে রাখি যে বারকোড বর্তমানে বারকোডের অনেক ভার্সন আছে, তবে বারকোড 39টা ব্যবহার হচ্ছে খুব বেশি মাত্রায়। প্রত্যেকটা বারকোড যেগুলো আমরা দেখে থাকি সচরাচর, সেই প্রত্যেকটা বারকোডই কিন্তু 39। তো ভিউ 39টা কেন ব্যবহৃত হচ্ছে? 39টা অনেক পুরনো এবং 39টা প্রত্যেকটা সফটওয়্যার সাপোর্ট করে, তাই তো 39টা ব্যবহার করাটা আমার মনে হয় বেশ ভালো হবে। তো ফার্স্ট অফ অল আমরা গিয়ে ব্রাউজারে গিয়ে সার্চ করব বারকোড। ওকে, এখন যদি আমরা সার্চ করি, তো ভিউয়ার্স এখানে আমরা লিখবো ডাউনলোড। ওকে, এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ওয়েবসাইট আসছে। এখানে ফ্রি বারকোড ফন্ট ডাউনলোড 39, এখানে 39 ফন্ট। তো যে কোনো ওয়েবসাইট থেকে আমরা ফন্ট ডাউনলোড করলেই হবে। তো আমরা জাস্ট একটা ওয়েবসাইট ওপেন করে আমি জাস্ট দেখাচ্ছি কীভাবে ডাউনলোড করতে হয়। ওকে ভিউয়ার্স, আমাদের ওয়েবসাইটটি চলে আসছে। তো এখন যদি আমি নিচে আসি, তাহলে এখানে দেখতে পাচ্ছি 39 নিয়ে কীভাবে সেট আপ করতে হয়, কীভাবে ইউজ করতে হয় এই বিষয়গুলো। তো তো ভিউয়ার্স নিচে একটি লিঙ্ক দেখতে পাচ্ছি, ডাউনলোড নাও বারকোড। তো লিঙ্কে গিয়ে দেখি কি আছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছি এখানে আমাদের ডাউনলোড শেষ। আমরা এখন যদি ডাবল ক্লিক করে শো ফোল্ডারে দেখি, ওকে ভিউয়ার্স, এটা হলো আমাদের বারকোড 39। আমি ডাবল ক্লিক করে আনজিপ ফাইলটাকে ওপেন করছি। ওকে, এখান থেকে আমরা বারকোডটাকে ইনস্টল করব। তো ইনস্টলের জন্য এখানে যে বারকোডটা দেখতে পাচ্ছি, এখানের ফাইলটা দেখতে পাচ্ছি 9KB, আর এখান থেকে ফন্ট ফাইল। তো আমরা এখান থেকে ডাবল ক্লিক করে এইরকম একটা টেক্সট নামের একটা ইয়ে আসবে, আপনার পেজ আসবে। এখানে আসার পর আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করব। আর আরেকটা কথা বলে রাখি, বারকোড 39 অলরেডি আমার পিসিতে ইনস্টল করাই আছে, তারপরও দেখি। ওকে, তো ভিউয়ার্স আমাদের বারকোড 39 কিন্তু ইনস্টল হয়ে গেল। তো এখন আমরা পেজটাকে ক্লোজ করব, এটাকে ক্লোজ করব, ব্রাউজারটাও ক্লোজ করব। আমাদের আর ব্রাউজারের দরকার নেই, আমরা যেহেতু ফন্টটা ডাউনলোড করে ফেলছি। তো ভিউয়ার্স এখন আমরা যেহেতু এটা ফন্ট, আমরা এটা ফটোশপ থেকে বারকোডটা ইউজ করতে পারি, ক্রিয়েট করতে পারি, এবং এক্সেল শিট, এমএস ওয়ার্ড, যে কোনো ফাইল থেকে। তো আমরা ইয়ে করি, একটা এক্সেল শিট ওপেন করব। ওকে, এখানে লিখলাম আমরা বারকোড, বাস ডাবল ক্লিক করে ওপেন করব। ওকে ভিউয়ার্স, আমাদের চলে আসছে। তো এখন আমি পেজটি একটু জুম করে নিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। তো এখন এখানে সাপোজ আমরা যদি একটা কোড দেই, যে আমাদের একটা প্রোডাক্ট কোড, সাপোজ ধরেন মোবাইল। ওকে, মোবাইলের কোড হলো 00378, এরকম একটা কোড। আর এই কোড সমান করে এই পাশে ডিসক্রিপশন লেখা থাকবে যে মোবাইল এই বারকোডের প্রোডাক্ট কত পিস সেল হয়েছে, কোন কান্ট্রিতে সেল হয়েছে, এ ধরনের আর কি আপনাদের বিজনেস পারপাসে যে ধরনের ইনফরমেশন থাকে। তো এখানে ধরলেন আমরা লিখলাম USA সেল, ওকে, সেল 100 পিস। ওকে, আরও অনেক ধরনের ডিসক্রিপশন আপনারা এখানে লিখতে পারেন আপনাদের প্রোডাক্ট ইনফরমেশন। আর এটা হলো আপনাদের বারকোড। তো এই বারকোডটাকে আমরা এখন কনভার্ট করবো অরিজিনালি বারকোডে, যেহেতু এটা এটা আমাদের নর্মাল ফোন। তো এই ধরনেরই আরও কিছু আমরা করে নিই। এটা মোবাইল, ঠিক আছে, আমরা মোবাইলটাই রাখলাম। এখানে মোবাইল মডেল দিতে পারি, এখানে মোবাইল, ওকে,
যাই হোক, আমরা এখানে মোবাইলের মডেলগুলো দিয়ে দিলাম। এখন এই যে বারকোডগুলো, এগুলোকে আমরা অরিজিনালি বারকোড ফন্টে কনভার্ট করব। তার জন্য এখানে আমাদের যে ফন্ট এখানে লেখা দেখতে পাচ্ছি, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের বারকোড ফন্টে চলে আসছে কোড 39। যদি আপনারা না পান খুঁজে, তো সেক্ষেত্রে এখান থেকে সার্চ করবেন CODE। ওকে, এখন দেখুন চলে আসছে, আমি এখান থেকে বারকোড 39টা সিলেক্ট করব। ওকে, এখন যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের বারকোড 39 ফন্টটি চলে যাবে। এখন আবারও দেখতে পাচ্ছি আমাদের ফন্ট চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমরা 39টা সিলেক্ট করি তাহলে দেখুন আমাদের যে প্রোডাক্টের যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা বারকোড ফন্টে কনভার্ট হয়ে গেছে। তো এইভাবেই আমাদের কাজ করতে হবে। আমরা এখান থেকে বারকোডটা দিন। ওকে, আমরা যদি অল কোডগুলোকেই বারকোডে রূপান্তর করতে চাই 39-এ, হয়ে গেল। এখন যদি এভাবে আমি না লিখে আমি সরাসরি বারকোডে কনভার্ট করতে চাই তাহলে আমরা কী করবো? প্রথমে তাহলে আমাদেরকে বারকোড ফন্টটাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে সিলেক্ট করে এখন যদি আমি এখানে টাইপ করি, সাপোজ ধরে যদি আমি বাংলাদেশে মোবাইল কোড দিই 880। ওকে, এখানে আমি যে টেক্সটটা লিখেছি সেটা এখানে দেখতে পাচ্ছি 880, এখন কিন্তু এখানে চলে আসছে। ওকে দোস্ত, তো এইভাবে আমাদের বারকোডগুলো জেনারেট করতে হয়। এবং বারকোডগুলো যদি আমি একটু বড় করে দেখাই তাহলে আমি এখান থেকে ফন্ট সাইজটাকে একটু বড় করে দিচ্ছি। ওকে, এটা হলো আমাদের বারকোড। আমি যদি আরো একটু জুম করি, ওকে ভিউয়ার্স, তো আমি এটাকে মিডল করে দিচ্ছি, সেন্টার পজিশন করে দিচ্ছি। ওকে, সো ভিউয়ার্স, এখন এগুলো আমরা প্রিন্ট করে আমাদের প্রোডাক্টের ব্যবহার করতে পারি, স্টিকার হিসেবে প্রিন্ট করতে পারি, বিভিন্ন ওয়েতে এগুলো ইউজ করতে পারি। তো ভিউয়ার্স, এই নেক্সট ভিডিওগুলোতে আমরা এই ধাপগুলো নিয়ে আলোচনা করবো। সো ভিউয়ার্স, আজকে আমাদের পর্যন্ত, নেক্সট ভিডিও দেখে আমাদের দেখে শেষ করছি। খোদা হাফেজ।